প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে চারিদিকে রক্তের হাহাকার চলছে। প্রতিদিনই বিপদে পড়ছেন থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে অনেকেই। এই পরিস্থিতিতে এই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে উদ্যোগ গ্রহণ করলো গোসাই পরব কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। খানাকুলের রামনগরে কিডস স্কুলে এদিন রক্তদান শিবির ও বিনামূল্যে দন্ত চিকিৎসা অনুষ্ঠিত হয়ে গেল। থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগের সতর্ক বার্তা দিলেন চিকিৎসকরা। আরামবাগ হসপিটালের একটি চিকিৎসকের টিম এদিন রক্ত সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন গোসাই পরবের সদস্যরা, দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতিম কোলে, স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ বিশিষ্ট জনেরা। এদিন 40 জন রক্তদাতা রক্তদান করেন। গোসাই পরবের অন্যতম কর্মকর্তা শতাব্দী চক্রবর্তী বলেন, আমরা এর আগেও একটা রক্তদান শিবির করেছি। গ্রীষ্মকালে সব হসপিটালগুলিতেই রক্তের সংকট দেখা যায়, সেই রক্তের সংকট মেটাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আন্তর্জাতিক গোসাই পরব থেকে আমাদের এই গ্রীষ্মকালীতে রক্তের সংকট দেখা দেয়। আমরা এর আগে, এর এক মাস আগেই আমরা আরামবাগে একটা রক্তদান শিবির শুরু করেছিলাম। এখানে খানাকুল থেকেও জানানো হয়েছিল ওরা এখানে রক্তদান শিবির আমরা যাতে করি, এবং এখানে কিরজি আর আন্তর্জাতিক গোসাই পরব এই দুই নিয়েই আরামবাগ ব্লাড ব্যাংকের সহায়তায় এখানে রক্তদান শিবিরটা হচ্ছে। শুধু রক্তদান শিবির না, তার সাথে এখানে আছে একটু দন্ত পরীক্ষা, দন্ত পরীক্ষার আয়োজন করা হয়েছে, এবং ডাক্তারবাবু সুপ্রদীপ কোলে উনি এই দাঁতের চিকিৎসার জন্য ইনি এখানে এসেছেন। 40 জন রক্তদাতা আসা। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।